আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিকেচার, আর দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটা আমের বাগানে। তো দর্শক, আমরা আজকে যেটা দেখাতে চাচ্ছি, আম গাছের হার্ড প্রুনিং কিন্তু করা হবে। তো আমরা এই যে বাগানটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এই বাগানটির বয়স কিন্তু দর্শক 1 বছর। 1 বছর আগে কিন্তু এখানে এই গাছগুলো না লাগানো হয়েছিল, তখন কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া ছিল কীভাবে রোপণ করতে হয়, সেটাও কিন্তু তখন আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা মেন যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আম চাষ হচ্ছে। তো আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে করতে গেলে আপনাকে কিন্তু হার্ড প্রুনিং করতে হয়, বা আপনার প্রুনিং করতে হয়। তো কীভাবে আম গাছটাকে প্রুনিং করে করে ছোটো করে রাখতে হয়, আমরা কিন্তু আজকে ওটাই দেখাবো। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা আমাদের এই আম গাছগুলো না কিন্তু কোনো অবস্থাতে আমরা 10 ফিটের উপরে কিন্তু বড় হতে দেব না, যার কারণে কিন্তু আমাদের এই প্রুনিংগুলো না করতে হয়। তো আমরা কিন্তু এখানে আপনার 3 ফিট সাইজের আমের চারা রোপণ করেছিলাম। রোপণ করার কিন্তু 15 থেকে 20 দিন পর আমরা আম গাছের মাথা আপনার 2 ফিট আপনার উপর থেকে, মানে 1 ফিট কেটে ফেলে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে মনে করেন পরবর্তীতে আরও একবার কিন্তু প্রুনিং করা হয়েছিল। প্রথমবার কাটার পরে কি হয়েছিল, আমাদের কিন্তু আম গাছের মাথা ছিল একটা, যখন আমরা হার্ড প্রুনিংটা করে দিই তখন যেটা হয় আপনার মাথা কিন্তু 4 সাইডে 4টা কি 5টা এরকম বেরিয়েছিল। তো আমরা কিন্তু সেখান থেকে ভেঙে 2টো কি 3টে এরকম রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু এই যে 2টো ব্রাঞ্চ রাখা হয়েছিল। তারপরে যখন আবার বেশ কিছু দূর আপনার উঠে যায়, ওঠার পরে কিন্তু আমরা পরবর্তী নোট থেকে আমরা আবারও প্রুনিং করি, করে কিন্তু 2 থেকে 4 এইভাবে বানাই। তো দর্শক, আমরা আজকে 1 থেকে 2টি গাছ দেখাবো যে কীভাবে হার্ড প্রুনিংটা করতে হয়। এই 1 থেকে 2টি গাছ দেখলে আপনি কিন্তু টোটাল বাগানেরই একটা ধারণা পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আমরা যারা আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আম চাষ করতে চাই, আমাদের এই সিস্টেম যদি ফলো করা হয়, আশা রাখি যে আপনিও এটা কিন্তু করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, তো আমাদের কিন্তু আজকে যে কাজটা হচ্ছে, আমাদের কিন্তু এটা তৃতীয় স্টেপের কাজ। এই যে আমরা প্রথম প্রুনিং ছিল এখান থেকে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 1 থেকে 2টো হয়েছিল, তারপরে কিন্তু 2 থেকে 4টা হয়েছে, কাটা হয়ে গেছিলো। এবার বেশ কিছুদিন আমরা রেখে দিয়েছিলাম, কারণ আমরা যদি বারবার ছোটো অবস্থাতেই কেটে ফেলি তাহলে গাছগুলো না যেটা হয়ে যায়, মাথা কিন্তু নরম টাইপের হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা এবার একটু লম্বা করে ফেলেছি। এবার আমাদের পরবর্তী স্টেপে আপনার যেখান থেকে কাটতে হবে এটা আমরা দেখাই। এই যে ডালগুলো না দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এই যে দেখেন এই ধারালো একটা কাঁচি দিয়ে এই কেটে দিলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু কেটে ফেলতে হবে, এই যে দেখেন এই। এই যে আমরা কিন্তু গাছের মাথাটা আর কি কেটে ফেলে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু গাছগুলো না বেশ শক্ত হয়ে গেল। তো দর্শক, আমাদের প্রথম কাটা ছিল এখান থেকে, 1 থেকে 2টো হয়েছিল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে কিন্তু 4, মানে এই যে 2টোর মাথা আবার কেটে দিয়েছিলাম, সেখান থেকে 2টো 2টো রাখা, তাহলে 2 থেকে 4 হলো, 1 2 3 4। এর পরবর্তী কাটা কিন্তু আমরা একটা, মানে একটা ব্রাঞ্চ বাদ দিই, যদি আমরা একদম ঘন ঘন দিই তাহলে কী হবে যে প্রচুর পরিমাণ ডালপালা হয়ে যাবে, তখন কিন্তু গাছের ভিতরে আপনার আলো বাতাস কিন্তু কম যাবে, তখন কিন্তু আপনার পোকামাকড়েরও চাপ থাকে। এজন্য কিন্তু আমরা একটা নোট ছেড়ে দিয়ে উপরের নোট থেকে কিন্তু কাটলাম। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে কেটেছি তখন কিন্তু এখানে একটা ক্ষত হলো, আর ক্ষত স্থানে আমরা এখন যেটা করতে হবে, এখানে যদি আমরা বৌদ্ধ পেস্টটা আপনার লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে বৌদ্ধ পেস্টটা নাই। তো বৌদ্ধ পেস্ট বানানোর নিয়ম, আপনার যতটুকু চুন নেবো আমরা ঠিক ততটুকুই কিন্তু তুতে নেব। এই 2টোকে সুন্দর করে আপনার মিহি করে নিতে হবে, নিয়ে এটা পানির ভিতরে দিয়ে আপনি যতটুকু চুন ততটুকু আপনার তুতে এই 2টা কাটি দিয়ে সুন্দর করে নাড়তে থাকতে হবে। তো এই 2টা কাটি দিয়ে সুন্দর করে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে যখন দেখবো যে আমরা পেস্টের আকার ধারণ করবে, জাস্ট আঙুলের মাথা দিয়ে লাগিয়ে দেওয়া যায়, ততক্ষণ কিন্তু আমরা এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো যে পেস্ট আকারে তৈরি হয়ে গেছে, তখন কিন্তু এটার মাথায় জাস্ট আঙুল দিয়ে কিংবা তুলি দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি। দিলে এই জায়গাটায় আর আপনার অসুবিধা হবে না, যেহেতু এখন বৃষ্টির সিজন। তো যদি আমরা বৌদ্ধ পেস্টটা এখানে না দিতে পারি তাহলে যে কোনো একটা ছত্রাকনাশক, হ্যাঁ দামি কোম্পানি দেখে, ভালো কোম্পানি দেখে একটা ছত্রাকনাশক কিন্তু স্প্রে দিতে হবে, দিলেই কিন্তু এর মাথাটা আপনার সুন্দর হয়ে যাবে। আর এই যে আমরা আজকে কেটে দিলাম, এখান থেকে দেখবেন 10 থেকে 15 দিন পর এর চারি সাইড দিয়ে কিন্তু আপনার জালি পাতা, যেটা মানে আমের কস যেটা, সেটা কিন্তু বেরোতে থাকবে। খেয়াল রাখতে হবে এখান থেকে কিন্তু যখন কেটে দিলাম প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু একটা করে চোখ থাকে, প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে আপনার মাথা উঠতে পারে। তো এখান থেকে যতই উঠুক না কেন আমরা কিন্তু তার থেকে ভেঙে
আপনার এই একটা থেকে অনলি দুটো রাখবো। আমরা যদি এখানে অনেকগুলো 500টা রাখি তাহলে কিন্তু এখানে ঝোপ আকারে হয়ে যাবে, আমরা ওগুলো কিন্তু রাখতে দেবো না। আমরা এখান থেকে ভেঙে আপনার একটার মাথা থেকে জাস্ট দুটো হবে। এভাবে যদি আমরা 3 থেকে 4 বার করে দিই তাহলে দেখবেন যে মানে আম গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। তো দর্শক, এখানে আম গাছের বয়স কিন্তু আজকে 1 বছর। 1 বছরে মোটামুটি দেখেন গাছের গ্রোথ, এখানে যত গাছই দেখা যাচ্ছে আপনার গ্রোথ কিন্তু খুবই ভালো। তো এভাবেই কিন্তু আপনাকে করতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আল্ট্রা হাই ডেন্সিটি যদি আপনি করতে চান, এখানে আপনার দূরত্বটাও কিন্তু খুব ঘন ঘন হয়। এখানে আমরা লাগিয়েছি যেটা 10 ফিট বাই 10 ফিট দূরত্বে। তো এভাবেই আপনার আধুনিক সিস্টেমে আম গাছের চাষ কিন্তু আপনিও করতে পারেন।